আসসালামু আলাইকুম সবাই, আমি আখনাফ হোসেন রাফি। আজকে আপনাদের সাথে আমি এআই প্রোডাক্টের লাইফ সাইকেল নিয়ে কথা বলবো, কীভাবে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা একটা এআই প্রোডাক্ট বিল্ড করি এবং সেটা প্রোডাকশনে রোল আউট করি। এখানে আমরা একটা ফুল এআই প্রোডাক্ট লাইফ সাইকেলের একটা ফ্লো চার্ট দেখতে পাচ্ছি। সো লাইফ সাইকেলটা শুরু হয় রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস দিয়ে। ক্লায়েন্ট থেকে আমরা রিকোয়ারমেন্ট কালেক্ট করি, সেগুলোকে অ্যানালাইসিস করি, দেন একটা সেট অফ প্রবলেমে আমরা রিকোয়ারমেন্টগুলোকে ডিফাইন করার চেষ্টা করি, দেন আমরা ফিজিবিলিটি অ্যানালাইসিস করি। যদি এটা ফিজিবল হয় তাহলে আমরা প্রসিড করি, আদারওয়াইজ ওটা ওখানে স্টপ হয়ে যায়। দেন আমরা ডাটা প্রিপারেশন, মডেল ট্রেনিং এবং ফাইনালি মডেল টেস্টিংটা করি। টেস্টিংয়ের পরে আমরা দেখার চেষ্টা করি যে যে রেজাল্টটা এসেছে অ্যাকুরেসি সেইটা ওকে কি না, অর্থাৎ ক্লায়েন্টের সাথে তো আমরা একটা রিকোয়ারমেন্ট অ্যাগ্রি করি যে কী পরিমাণ অ্যাকুরেসি আমরা তাদেরকে দেওয়ার চেষ্টা করব। যদি সেই লেভেলে পৌঁছাতে না পারি তাহলে আমরা প্রবলেমটাকে অ্যানালাইসিস করার চেষ্টা করি যে প্রবলেমটা কি আসলে ডেটা রিলেটেড অর মডেল রিলেটেড। যদি মডেল রিলেটেড হয় তাহলে মডেলে আর্কিটেকচার কিংবা বিভিন্ন হাইপার প্যারামিটার্স আছে, সেগুলোকে অ্যাডজাস্ট করে আমরা পুনরায় ট্রেনিং করি। আর যদি ডেটা রিলেটেড প্রবলেম হয় তাহলে অ্যাকচুয়ালি ডেটা প্রিপারেশন স্টেপে আমাদের ফিরে যেতে হয় এবং সেখানে ডেটাটাকে আরও ক্লিনিং করা, আরও এনরিচ করা, বিভিন্ন ধরনের ডেটা অ্যানালাইসিস টেকনিক অ্যাপ্লাই করা হয়, ঠিক আছে, এবং প্রসেসটা আবার রিপিট করা হয়। যখন আমরা একটা মডেল টেস্ট করার পরে একটা অ্যাকসেপ্টেবল অ্যাকুরেসি অ্যাচিভ করতে পারি তখন আমরা পরের স্টেপে যাই, অর্থাৎ ডেপ্লয়মেন্টে যাই। এরপর ডেপ্লয় করার পরে এটাকে আমরা মনিটর করি মান্থলি বেসিসে যে এটা ঠিকমতো রিলায়েবলি পারফর্ম করছে কিনা। যদি আমরা দেখি যে এর অ্যাকুরেসিটা ডিগ্রেড করতেছে তাহলে আমরা আবার আগের মতোই অ্যানালাইসিস করি যে কী কারণে অ্যাকুরেসিটা কমছে। সেটা যদি ডেটা রিলেটেড প্রবলেম হয় আমরা আবার ডেটাটাকে ক্লিনিং করি বা আরও এনরিচ করার চেষ্টা করি, আর যদি মডেল রিলেটেড হয় তাহলে আমরা মডেল আর্কিটেকচার কিংবা হাইপার প্যারামিটার্স এগুলো চেঞ্জ করে টিউন করে আবার পুরো প্রসেসটাকে রিপিট করি। সো এইভাবে অ্যাকচুয়ালি একটা এআই প্রোডাক্টের লাইফ সাইকেল রান হয়। এখন আমরা প্রত্যেকটা কম্পোনেন্ট আর একটু ডিটেলসে দেখব যে কীভাবে এগুলা এক্সিকিউট করা হয়। এখন আমরা রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস নিয়ে কথা বলবো, কিভাবে আমরা রিকোয়ারমেন্ট অ্যানালাইসিসগুলো করি। তো ফার্স্টে আমরা ক্লায়েন্টের স্টোরিটাকে শুনি। সো আমাদের বেশিরভাগ প্রজেক্টে এমনই হয়েছে যে ক্লায়েন্ট নিজেরাই আমাদের কাছে এসেছিল এবং আমরাও অনেক ক্লায়েন্টের কাছে অ্যাকচুয়ালি গিয়েছি। তো ইন বোথ কেসেস আমরা অ্যাকচুয়ালি ক্লায়েন্টের স্টোরিটাকে শুনি যে কীভাবে তারা তাদের কারেন্ট প্রসেসটা রান করে। সেখান থেকে আমরা তাদের পেইন পয়েন্টগুলো আইডেন্টিফাই করার চেষ্টা করি যে কোথায় কোথায় অপটিমাইজেশনের সুযোগ আছে, কোথায় কোথায় প্রসেসগুলো তাদের জন্য মানডেইন কিংবা প্রবলেম্যাটিক। এরপরে এই প্রসেসগুলো থেকে আমরা বের করার চেষ্টা করি যে কোনগুলা অ্যাকচুয়ালি এআই দিয়ে সলভ করার মতো, কারণ এআই কিন্তু অ্যাকচুয়ালি সব ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না। সো কোন ক্ষেত্রে এআইগুলো অ্যাপ্লিকেবল হবে সেগুলো আমরা অ্যানালাইসিস করে বের করার চেষ্টা করি এবং বের করার পরে সেগুলোকে আমরা তাদের ইম্প্যাক্ট অনুসারে এবং ক্লায়েন্টের নিড অনুসারে সেগুলোকে প্রায়োরিটাইজ করার চেষ্টা করি যে কোনটার প্রায়োরিটি কোনটার থেকে বেশি হবে। এভাবে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস টেস্টটা পার করার পরে অ্যাকচুয়ালি আমাদের কাছে ক্লিয়ারলি ডিফাইন্ড কতগুলো রিকোয়ারমেন্ট থাকে যেগুলো এআই দিয়ে সলভ করা যাবে এবং এগুলো ক্লায়েন্টের প্রায়োরিটি অনুযায়ী সর্টেড থাকে। প্রবলেম ডেফিনেশন স্টেপের শুরুতে কিন্তু আমাদের কাছে এখন ক্লিয়ারলি ডিফাইন কতগুলো রিকোয়ারমেন্ট আছে। এখন আমরা যা করব তা হলো এই রিকোয়ারমেন্টগুলো থেকে প্রবলেম ডেফিনেশন ফর্ম করব। একটা এক্সাম্পল দিয়ে যদি বলি, লেটস সে আমাদের কাছে একটা ক্লায়েন্ট এসেছে যারা তাদের বিভিন্ন পিওএসএম ম্যাটেরিয়াল মার্কেটে রোল আউট করা আছে। মার্কেটে বিভিন্ন শপের ফ্রন্টে আমরা দেখতে পাই কিন্তু বিকাশ, তারপর নগদ, রকেট, এদের বিভিন্ন ব্যানার ফেস্টুনেগুলো টাঙানো থাকে। সো তাদের একটা রিকোয়ারমেন্ট হতে পারে যে এগুলাকে তারা ডিটেক্ট করতে চায়। তাহলে এই ক্ষেত্রে প্রবলেম ডেফিনেশনটা কি হবে? ডিটেক্ট অ্যান্ড আইডেন্টিফাই পিওএসএম ম্যাটেরিয়ালস ফ্রম ইমেজেস। সো এটা হলো একটা প্রবলেম ডেফিনেশন। তো এইভাবে প্রত্যেকটা রিকোয়ারমেন্টের জন্য আমরা প্রবলেম ডেফিনেশন ফর্ম করার চেষ্টা করি এবং প্রবলেমটা ডিফাইন করার পরে এগুলোকে কিন্তু আমরা এআই এর বিভিন্ন ডোমেইনে ম্যাপ করার চেষ্টা করি। যেমন যে প্রবলেম ডেফিনেশনটা আমি বললাম যে ডিটেক্ট অ্যান্ড আইডেন্টিফাই অবজেক্টস ফ্রম ইমেজেস, এটা কিন্তু এআই এর একটা পপুলার ডোমেইন যে কম্পিউটার ভিশন এবং তার আন্ডারে সাব ডোমেইন অবজেক্ট ডিটেকশন, এর আন্ডারে পড়ে। তো এরকমভাবে ক্লায়েন্ট আমাদের কাছে অ্যাকচুয়ালি স্পিচ রেকগনিশনের একটা রিকোয়ারমেন্ট নিয়ে চলে আসতে পারে, NLP রিকোয়ারমেন্ট নিয়ে চলে আসতে পারে। ক্লিয়ারলি এআই ডোমেইন এবং সাব ডোমেইনে ম্যাপ করা প্রবলেমটাকে, এটা খুব জরুরি। তাহলে আমরা সেই অনুযায়ী কিন্তু আমাদের স্টেপগুলোকে ডিফাইন করতে পারবো পরবর্তীতে যে কী ধরনের ডাটা আমাদের লাগবে, কী ধরনের মডেল আমাদের লাগবে। সো প্রবলেম ডেফিনেশন স্টেপে আমরা এভাবেই প্রবলেম ডিফাইন করি এবং তাকে এআই ডোমেইনের সাথে ম্যাপ করি।
আমাদের প্রবলেম ডিফাইন করা হয়ে গেল এবং এআই ডোমেনের সাথেও ম্যাপ করা হয়ে গেল। এবার আমাদের কাজ হলো ফিজিবিলিটি অ্যানালাইসিস করা। ফিজিবিলিটি অ্যানালাইসিসের জন্য আমরা ডাটা রিকোয়ারমেন্টটাকে ফার্স্টে অ্যানালাইসিস করি, কারণ আমরা জানি এআই মডেলের বিল্ড করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু ডেটাটা। যে রকম ডেটা দিয়ে আপনি ট্রেনিং করবেন মডেলের পারফরমেন্সও সেই রকমই হবে। সো আমাদের চেষ্টা করতে হবে এই স্টেপটাতে যত কেস কভার করা যায়, যত ডাইভার্স এবং রিচ ডেটা সেট গ্যাদার করা যায় তত কিন্তু ভালো, তত কিন্তু মডেল সেই প্যাটার্নগুলোকে শিখতে পারবে সেই ডেটাগুলো থেকে। ডেটা রিকোয়ারমেন্টটাকে অ্যানালাইসিস করা খুবই গুরুত্বপূর্ণ এবং এর জন্য কিন্তু ডেটা অ্যাভেলেবল কিনা, ঠিক আছে, যে ডেটা আমার দরকার এই প্রবলেমটা সলভ করার জন্য সেই রকম ডেটা পাবলিকলি অ্যাভেলেবল কিনা, কিংবা ক্লায়েন্টের কাছে আসে কিনা, ক্লায়েন্ট আমাদের সাথে শেয়ার করতে পারবে কিনা, এই জিনিসটাকে অ্যানালাইসিস করা হয়। এছাড়াও যদি অ্যাভেলেবল প্রপারলি পাওয়া না যায় তখন অগমেন্টেড ডাটা কীভাবে জেনারেট করা যায় সেটাও আমাদেরকে দেখতে হয়। অগমেন্টেড ডেটা সবসময় কিন্তু কাজ করে না, তো এই ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে ডেটা অগমেন্টেশন যে টেকনিকগুলো আছে সেগুলো দিয়ে আমাদের যে ডেটাটা প্রয়োজন সেই রকম ডেটা কতটুক লেভেল পর্যন্ত তৈরি করা যাবে। সো ডেটা অ্যানালাইসিস স্টেপে এই অ্যানালাইসিসগুলো করা হয়। সো লেটস সে আমরা কিছু স্যাম্পল ডাটা কালেক্ট করতে পারলাম কিংবা সিনথেটিক্যালি জেনারেট করতে পারলাম অগমেন্টেশন টেকনিক ব্যবহার করে। এরপর আমাদের কাজ হবে কি, আর&ডি করা এই ডেটাগুলোর ওপর। সো আর&ডি করার জন্য বেস্ট ওয়ে হলো বিভিন্ন ওপেন সোর্স যে সলিউশনগুলো আছে, অর্থাৎ আমরা জানি এআই নিয়ে কিন্তু অনেক রিসার্চ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড এবং এই রিসার্চ পেপারগুলো কিন্তু বেশিরভাগই ওপেন সোর্স করা থাকে, সো কোড সহ করা থাকে, যেমন papersuitcode.com এই ওয়েবসাইটে যদি আপনারা যান তাহলে আপনি কিন্তু প্রবলেমের ডোমেইন বা সাবডোমেইন দিয়ে সার্চ করলে দেখবেন যে ওই ডোমেনে যে রিসার্চগুলো হয়েছে সেগুলো রিলেটেড পেপার এবং অনেক ক্ষেত্রে কোডও পাওয়া যায় এবং এগুলো বেশিরভাগই ওপেন সোর্স করা থাকে, অর্থাৎ আপনি এগুলো নিয়ে ইউজ করতে পারবেন। সো সেরকমভাবে আমরা বিভিন্ন ওপেন সোর্স যে বেস্ট পারফর্মিং মডেলগুলো আছে স্টেট অফ দ্য আর্ট সেগুলোকে এই ডেটাগুলোর উপর ট্রাই আউট করে দেখি যে আসলে কীরকম কাজ করে। তো সেক্ষেত্রে দুটি স্টেপ ফলো করা হয়, ফার্স্টে আসলে এরকম এই প্রবলেমটার জন্য পাবলিকলি অ্যাভেলেবল মডেল আছে কি না, যদি না থাকে সেক্ষেত্রে তো আসলে আমাদের নিজেদেরই একটা মডেল স্ক্র্যাচ থেকে বিল্ড করতে হবে। তো এই অ্যানালিসিসগুলো কিন্তু এই স্টেপে করা হয়। সো যেটা বললাম যে ডেটা অ্যানালিসিস করা শেষ কী ধরনের ডেটা আমার লাগবে সেটা আমি জানি, সো স্যাম্পল ডাটা আমরা কালেক্ট করলাম অথবা জেনারেট করলাম এবং আমরা মডেলও সিলেক্ট করে ফেললাম ইনিশিয়ালি কয়েকটা, যে এই মডেলগুলো এই ডোমেনের জন্য কারেন্টলি বেস্ট পারফর্মিং এবং পাবলিকলি অ্যাভেলেবলও আছে। এরপর স্যাম্পল ডাটাগুলো সেই মডেল দিয়ে ট্রাই আউট করে দেখলাম যে কীরকম পারফর্ম করে উইদাউট ফাইন টিউনিং, কারণ এই মডেলগুলো প্রিট্রেইনড থাকে। সো ইনিশিয়ালি আমরা দেখতে চাই কীরকম পারফর্ম করে, এরর হবে ডেফিনেটলি যেহেতু আমরা ফাইন টিউন করি নাই, প্রিট্রেইনড মডেল ইউজ করছি। সো সেই এররগুলো কীরকম সেটা অ্যানালাইসিস করা হয়, এররগুলোর ধরন দেখলে কিন্তু বোঝা যায় আসলে যে ফাইন টিউনিং করে কতটুকু পর্যন্ত এটাকে মিটিগেট করা যাবে। সো সেই জিনিসগুলো এখানে অ্যানালাইসিস করা হয় এবং এই ট্রেনিংটা যদি আমি করতে চাই, এই মডেলগুলো যখন আমি ট্রেনিং করব ডেটাটা দিয়ে তখন কীরকম ইনফ্রাস্ট্রাকচার লাগবে সেই জিনিসগুলো অ্যানালাইসিস করা হয় এবং ফাইনালি একটা কস্ট এবং টাইমলাইন আমরা প্রিপেয়ার করি, যেহেতু এটা আমরা স্যাম্পলটা ট্রাই আউট করতে পেরেছি, কী ধরনের এরর হয় সেটাও আমরা বুঝতে পেরেছি, কীভাবে ট্রেনিং করব সেটাও আমরা বের করতে পেরেছি, সুতরাং এখন আমরা একটা টাইমলাইন এবং কস্ট আমরা অ্যানালাইসিস করে বের করতে পারবো। তো এই জিনিসটা বের করে আমরা ক্লায়েন্টের সাথে শেয়ার করি যে এই পরিমাণ টাইম লাগবে, এই পরিমাণ কস্ট লাগবে, কস্টের মধ্যে কিন্তু টেকনোলজি কস্ট এবং হিউম্যান রিসোর্সের যে কস্ট দুইটাই ইনক্লুডেড এবং আরও আনুষঙ্গিক যে কস্টগুলো আছে সেগুলো সব কিছুই ইনক্লুড করা হয়। সো এরকম একটা বাজেট আমরা প্রিপেয়ার করে এবং ফিজিবিলিটি অ্যানালাইসিসের একটা রিপোর্ট আমরা প্রিপেয়ার করে ক্লায়েন্টের সাথে আমরা শেয়ার করি। আমাদের ফিজিবিলিটি অ্যানালাইসিস করা হয়ে গেল, আমরা ক্লায়েন্টের সাথে আমাদের বাজেটটা শেয়ার করেছি। এরপর ক্লায়েন্ট যদি এই ফিজিবিলিটি রিপোর্টে সে স্যাটিসফাইড হয় এবং বা বাজেটটা যদি আমাদের প্রপোজালটাকে যদি সে অ্যাকসেপ্ট করে তাহলে আমরা নেক্সট স্টেপে প্রসিড করি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেপ সেটা হলো ডেটা প্রিপারেশন। ডেটা প্রিপারেশনের সময় যেটা আমরা বললাম যে ফার্স্টে আমরা ডেটা কালেক্ট করি, ফিজিবিলিটি অ্যানালাইসিস স্টেজেই আমরা বুঝে গেছি যে আমাদের আসলে ডেটাটাকে পাবলিকলি অ্যাভেলেবল কি না কিংবা ক্লায়েন্টের কাছ থেকে পাওয়া যাবে কি না, নাকি এটাকে আমাদের অগমেন্টেশন টেকনিক অ্যাপ্লাই করে ডেটা জেনারেট করতে হবে, সিনথেটিক ডেটা জেনারেট করতে হবে, এই জিনিসগুলো আমরা ফিজিবিলিটি অ্যানালাইসিস স্টেজে কিন্তু করে এসেছি। সো এখন আমরা ওই যে কোনো একটা মেথডে আমরা আগাবো, অথবা হাইব্রিডও হতে পারে, কিছু ডাটা আমরা ক্লায়েন্টের কাছ থেকে নিলাম, কিছু ডাটা পাবলিকলি অ্যাভেলেবল রিসোর্স থেকে নিলাম এবং কিছু ডাটা আমরা সিনথেটিক্যালি জেনারেট করলাম।
একটা মিক্সচারও হতে পারে। ডেটা প্রিপারেশনের পর সেটাকে আমরা ফিল্টার করি, আমাদের যে ডাটা অ্যানোটেটর পুল আছে তাদেরকে আমরা ইনস্ট্রাকশন দিয়ে দিই যে আপনারা দেখবেন যে ডাটাগুলা এরকম কিনা, এরকম হলে এটা আসলে ভালো না, যেমন খুব ঝাপসা হলে কিছু বোঝা যাচ্ছে না, মানুষ যেটা বুঝতে পারবে না এআইও সেটা আসলে বুঝতে পারবে না, মানুষ যেটাকে বুঝতে পারে এআইও সেটাকেই বুঝতে পারে। সো এই জন্য ওই ধরনের ইনস্ট্রাকশন আমরা আমাদের ডেটা টিমকে বলে দিই যে আপনারা এইভাবে ডেটাটাকে ফিল্টার করবেন। সিনথেটিক্যালি যে ডাটা জেনারেট করা হয়, আপনাদের মনে কোয়েশ্চেন আসতে পারে ডাটাগুলো আসলে আদৌ ইউজেবল কি না। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে আমরা কতগুলো সিনথেটিক ডেটার এক্সাম্পল দিয়েছি যেটা আমরা নিজেরা তৈরি করেছি বিভিন্ন টেকনিক অ্যাপ্লাই করে। এনআইডি কার্ড, সো এই এনআইডি কার্ডটা কিন্তু একদম রিয়েল না, ঠিক আছে, এরকম এই পার্সন এক্সিস্ট করে না। সো এই ফেসটা আমরা পাবলিকলি অ্যাভেলেবল একটা ডেটা থেকে কালেক্ট করেছি এবং এই টেক্সটগুলো কিন্তু র্যান্ডম, পুরোপুরি র্যান্ডম আমরা জেনারেট করেছি। সো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে এনআইডি কার্ডটা কিন্তু বেশ রিয়েলিস্ট কি হয়েছে, অথচ এটা কিন্তু সিনথেটিক ডেটা। কিছু প্রপার টেকনিক আছে যেগুলো অ্যাপ্লাই করে কিন্তু এই ধরনের সিনথেটিক ডেটা জেনারেট করা যায়। এবং পাশেই কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা একটা ফর্ম, ঠিক আছে, এই ফর্মে বার্মিজ হাতের লেখা আছে। সো আমরা আমাদের একটা প্রজেক্টের জন্য এরকম বার্মিজ হাতের লেখা চীনা আমাদের দরকার ছিল, ক্লায়েন্টের রিকোয়ারমেন্টে এরকমই ছিল। সো তখন হলো আমরা পাবলিকলি অ্যাভেলেবল এরকম হ্যান্ড রিটেন ডেটা সেট আমরা পাইনি। তো আমরা যেটা করেছিলাম যে বার্মিজ বিভিন্ন টেক্সট কর্পাস আমরা কালেক্ট করেছিলাম, তো সেখান থেকে কর্পাসটাকে আমরা কতগুলো চাঙ্কে ভাগ করে এরকম IAM ডেটা সেট যে আপনারা জানেন পাবলিকলি অ্যাভেলেবল সেরকম একটা এরকম কতগুলো ফর্মে সেগুলোকে আমরা পেস্ট করেছিলাম। তো ফর্মের উপরে একটা প্যারাগ্রাফ থাকতো বার্মিজ টেক্সটের আর নিচে সাদা ফাঁকা অংশ থাকতো যেখানে উপরে যে প্যারাগ্রাফটা আছে সেটা মানুষ হাতে লিখে নিচে সে হাতে নিচে হলো সে লেখাটা লিখবে। সো এরকম আমরা অনেকগুলো ফর্ম, হাজারখানেক ফর্ম জেনারেট করে আমরা আমাদের মিয়ানমারে আমাদের যে একজন ক্লায়েন্ট পার্টনার অর্গানাইজেশন যারা ওখানে অপারেট করতেছে তাদের মাধ্যমে আমরা এই ফর্মগুলো বিভিন্ন শ্রেণীর শিক্ষক, ছাত্র, দোকানদার, বিভিন্ন কর্মজীবী, পেশাজীবী, জেন্ডারের মানুষের মধ্যে আমরা ফর্মগুলো বিলিয়ে দিয়েছিলাম এবং তাদেরকে একটা পারিশ্রমিকের বিনিময়ে তাদেরকে হাতে লিখতে বলা হয়েছিল। সো এইভাবে কিন্তু আমরা এই ডেটা সেটটা জেনারেট করেছিলাম, এটাও কিন্তু সিনথেটিক্যালি জেনারেট ডেটা সেট। এভাবে কিন্তু সিনথেটিক ডেটাও জেনারেট করা যায়। এখানে আমি কতগুলো পপুলার পাইথন লাইব্রেরির নাম বলেছি যেটা দিয়ে এই সিনথেটিক ডেটা কিন্তু জেনারেট করা যায়। অ্যালবামেন্টেশন অনেক পপুলার একটা লাইব্রেরি, এছাড়াও ইমেজ অগ এবং ওপেন সিভি, আপনারা এর বেশিরভাগেরই নাম হয়তো শুনেছেন অলরেডি। বিভিন্ন ধরনের টেকনিক অ্যাপ্লাই করা হয়, ক্রপিং, কিউইং, শেডিং, এখানে গ্রে স্কেল করা হয়েছে ইমেজগুলোকে, তারপর এনআইডি কার্ডের যে ব্যাকগ্রাউন্ড সেই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা ক্রপ করে নিয়ে সেটাকে বিভিন্ন কালারিং, ব্রাইটনেস বাড়ানো কমানো, সেটাকে রোটেট করা, তারপর বিভিন্ন টেকনিক অ্যাপ্লাই করে এরকম তার উপর অগমেন্টেড টেক্সট বসানো, এভাবে বিভিন্ন টেকনিক অ্যাপ্লাই করে কিন্তু আমরা এই এনআইডি কার্ড জেনারেট করেছিলাম। সো এইভাবে সিনথেটিক ডেটা জেনারেট করা যায় এবং সেটা যদি দেখে বেশ রিয়েলিস্টিক মনে হয় তাহলে আপনি ধরে নিতে পারেন যে সেটা আপনার মডেলকে বেশ হেল্প করবে, মডেল সেখান থেকে অনেক কিছু লার্ন করতে পারবে যেটা রিয়েল ডেটা সেটের উপর সে অ্যাপ্লাই করতে পারবে। সো ডেটা জেনারেট করা আমার শেষ, এরপর হলে এই ডাটাকে আমার অ্যানোটেট করতে হবে। যেহেতু আমি মডেলকে ট্রেন করতে চাই, মডেলকে চিনাতে চাই, সো ট্রেনিং স্টেপে কিন্তু মডেলকে বলে দিতে হয় যে এই ডেটা সেটটা কী এবং এই ডেটা সেটের কোন পার্টটা কী নির্দেশ করতেছে। সো যে প্রবলেমের এক্সাম্পল আমি আপনাদেরকে দিয়েছিলাম যে ধরেন ছবি আছে, ছবিতে অনেকগুলা ব্যানার ফেস্টুন এবং POSM ম্যাটেরিয়াল আছে যেগুলো আপনি মডেলকে চিনাতে চান। সো যে প্রবলেমের এক্সাম্পল আমি দিয়েছিলাম যে ইমেজ থেকে অবজেক্ট ডিটেক্ট করতে হবে বা আইডেন্টিফাই করতে হবে, তো এরকম একটা মডেল বিল্ড করতে হলে মডেলকে যখন আমরা ট্রেনিং করব তখন কিন্তু তাকে ডাটাটা ওইভাবে অ্যানোটেট করে দিতে হবে যে আমার কাছে ছবি আছে, এই ছবির কোথায় কোথায় অবজেক্ট আছে সেইখানে সেখানে বক্স ড্র করে দিতে হবে এবং এই অবজেক্টটা আসলে কী নির্দেশ করছে সেটা কিন্তু বক্সে লিখে দিতে হবে, এটাই হলো অ্যানোটেশন। সো ডাটা এইভাবে অ্যানোটেট করা হয় এবং সেই যারা অ্যানোটেট করে ম্যানুয়ালি যারা অ্যানোটেট করে তাদের অ্যানোটেশনটা ঠিক হচ্ছে কিনা সেটা সুপারভাইজ করার জন্য কিন্তু এরকম আর একটু এক্সপার্ট লোকদেরকে তাদের সুপারভাইজ করতে বলে ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হয়। নেক্সট স্লাইডে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের একটা ডেটা অ্যানোটেশন প্ল্যাটফর্ম, ওপেন সোর্স একটা ডেটা অ্যানোটেশন প্ল্যাটফর্ম আছে, সেটাকে কিছুটা কাস্টমাইজ করে আমরা আমাদের ডেটা অ্যানোটেশন প্ল্যাটফর্মটা বিল্ড করেছি কম্পিউটার ভিশন টাস্কের জন্য। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে
একটা বাংলা হাতের লেখা একটা টালি খাতার মতো। এখানে আমরা যদি বাংলা হাতের লেখা চিনতে চাই তাহলে আসলে অ্যানোটেট করার জন্য এরকম আপনারা দেখতে পাচ্ছেন কতগুলো বক্স আমরা ড্র করেছি, এবং প্রত্যেকটা বক্সে কী লেখা আছে সেটা কিন্তু ডান দিকে এন্ট্রি দেওয়ার জায়গা আছে। সো এইভাবেই কিন্তু অ্যানোটেট করা হয় ডেটাগুলোকে। সো এখানে আপনারা দেখে বুঝতে পাচ্ছেন যে বাংলা হাতের লেখা চিনানোর জন্য আমরা ডাটা সেটটা আসলে অ্যানোটেট করা হচ্ছে এখানে। সো নেক্সট স্লাইডে যদি আমরা দেখি, এখানে কিন্তু আমরা অডিও অ্যানোটেশন প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছি। সো আমাদের আরেকটা ক্লায়েন্ট এরকম আমাদের কাছে এসেছিল যে বাংলা স্পিচ রেকগনিশনের জন্য তারা বিভিন্ন ক্যাম্পেইন চালায়, সেই ক্যাম্পেইনে সেলস পার্সনদেরকে বিভিন্ন দোকানে যেয়ে ওই স্পিচটা দিতে হয়। তো ওই স্পিচে কতগুলো ওয়ার্ড সে বলছে কি না কারেক্টলি সেটার জন্য একটা মডেল আমাদের বিল্ড করা লেগেছিল। তো ওই মডেলকে ট্রেন করার জন্য আমাদের বাংলা স্পিচ ডেটাকে অ্যানোটেট করা লাগতো। কিন্তু সেই সময় পাবলিকলি অ্যাভেলেবল কিংবা কমার্শিয়ালি অ্যাভেলেবল যেসব ডেটা অ্যানোটেশন স্পিচ ডেটা অ্যানোটেশন প্ল্যাটফর্ম ছিল অডিও অ্যানোটেশনের জন্য, সেগুলো কিন্তু ততটা সফিস্টিকেটেড আমাদের কাছে মনে হয় না। কিংবা আমরা কয়েকজনের কাছে রিচ আউটও করেছিলাম যে এটাকে যদি আমরা নিতে চাই এই স্কেলে, আমাদের স্কেলটা ছিল অনেক, হাজার হাজার অডিও ক্লিপ ছিল, সেগুলোকে অ্যানোটেট করা লাগতো লার্জ একটা পুল দিয়ে। সো তারা আমাদেরকে বলেছিল যে আনফর্চুনেটলি এত বড় পুল তারা সাপোর্ট করতে পারবে না। তখন কিন্তু আমরা নিজেরাই এই প্ল্যাটফর্মটা বিল্ড করেছি, অডিও অ্যানোটেশন প্ল্যাটফর্ম। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা অডিও ক্লিপ প্লে করার পজ করার সিস্টেম আছে। লেটস সে আমার 5 সেকেন্ড থেকে 10 সেকেন্ড পর্যন্ত একটা কথা বলা হচ্ছে। সো এখানে ওই যে দুইটা হরাইজন্টাল যে বারগুলো দেখছেন কালো, 5 সেকেন্ডে ক্লিক করে সেটাকে ড্র্যাগ করে 10 সেকেন্ড পর্যন্ত নেওয়া হয় এবং এই উইন্ডোতে কী বলা হচ্ছে সেটা কিন্তু নিচে সিলেক্ট করে দেওয়া হয়। কিংবা যদি আমরা কিওয়ার্ড ডিটেকশন না করে পুরো স্পিচটাকে অ্যানোটেট করতে চাই তাহলে লিখে দেওয়ার একটা সিস্টেম এখানে ইজিলি ইনকর্পোরেট করে দেওয়া যাবে। সো এইভাবে ডাটা অ্যানোটেশন প্ল্যাটফর্মগুলো কিন্তু বিল্ড করা হয়। আমাদের ডেটা প্রিপারেশন করা শেষ, এখন হলো আমাদের মডেল ট্রেনিং করতে হবে। সো মডেল ট্রেনিংয়ের সময় যেটা আমরা ফিজিবিলিটি অ্যানালিসিস স্টেপে দেখেছিলাম, আমরা ওপেন সোর্স বেস্ট পারফর্মিং মডেলগুলো কিন্তু সার্চ করতে পারি বিভিন্ন ধরনের আমাদের ডোমেন স্পেসিফিক। সো ফিজিবিলিটি অ্যানালিসিস স্টেপে আমরা সেরকম কিছু মডেল শর্টলিস্ট করে ফেলি যেগুলো আমার এই প্রবলেমের ডোমেইনে আসলে ভালো কাজ করবে। সো সেখান থেকে আমরা যে কোনো একটা আর্কিটেকচার চুজ করে সেই মডেলটাকে সে আমাদের ডেটা দিয়ে কিন্তু ট্রেনিং করতে পারি। তবে এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে আমরা কোন আর্কিটেকচারটা সিলেক্ট করব সেটা কিন্তু অনেক কিছুর উপর ডিপেন্ড করে। কোনো ক্ষেত্রে মডেলের প্যারামিটার অনেক বেশি হয়, সেগুলো মডেল সেই প্যারামিটারগুলো লার্ন করতে কিন্তু ভালোই টাইম নেয়। আবার কোনো কোনো ক্ষেত্রে মডেলের প্যারামিটার যদি কম হয় তাহলে সেটা লার্ন করতে কম টাইম নিতে পারে। এই ক্ষেত্রে আসলে দেখতে হবে যে আপনার অ্যাকুরেসি এবং স্পিড কোনটা আপনার কোন ক্ষেত্রে বেশি প্রয়োজন। সো দেখা যেতে পারে যে আমার জন্য যদি 95% অ্যাকুরেসি এনাফ হয় তাহলে 95% অ্যাকুরেসিতে একটা কম প্যারামিটারের মডেল যা খুব ফাস্ট কাজ করে, সেই ক্ষেত্রে আরেকটা বেশি প্যারামিটারের মডেল যেটা 98% অ্যাকুরেসি আপনাকে দিতে পারে কিন্তু সেটা আরও 3 বা 4 গুণ বেশি টাইম নেয় রান করতে, সেক্ষেত্রে কিন্তু আপনি যেহেতু আপনার 95% অ্যাকুরেসিতে হয়ে যাচ্ছে কাজ, সেক্ষেত্রে কিন্তু আপনার টাইম বাঁচানোর জন্য আপনি কম প্যারামিটারের লাইট ওয়েট মডেলটা কিন্তু নিতে পারেন। সো এই ট্রেড অফটা আপনাকে ডিসাইড করতে হবে যে আপনি আপনার অ্যাপ্লিকেশনের জন্য কোনটা বেশি সুইটেবল হয়, অ্যাকুরেসি ভার্সেস স্পিড ট্রেড অফটা আপনাকে এই ক্ষেত্রে চুজ করতে হবে। সো মডেল চুজ করার পরে এবার হলো আপনি ট্রেনিং করবেন। এখন ট্রেনিংয়ের জন্য আপনার কিন্তু একটা ট্রেনিং প্ল্যাটফর্ম লাগবে। আমরা নর্মালি যারা কন্টেস্ট করি কিংবা এমনি প্র্যাকটিস করি তারা কিন্তু গুগল কোল্যাব, ক্যাগল, যারা আমরা কন্টেস্ট করি ক্যাগলে কিন্তু এরকম কম্পিউট ইনস্ট্যান্স সহ নোটবুক পাওয়া যায়, সেখানে কিন্তু আপনি মডেল ফ্রিতেই ট্রেন করতে পারেন একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত। কিন্তু প্রোডাকশন গ্রেড মডেল যখন আপনারা ট্রেন করতে চান তখন কিন্তু এই কোল্যাব কিংবা ক্যাগল এইসব জায়গায় ট্রেনিং করাটা কিন্তু স্ট্যান্ডার্ড না। লোকালি আপনারা এরকম অন প্রেমিসে জিপিইউ ক্লাস্টার সেট আপ করতে পারেন, ট্রেনিং প্ল্যাটফর্ম নিজেরা তৈরি করতে পারেন, তাহলে তো খুব ভালো। আদারওয়াইজ ক্লাউড প্ল্যাটফর্মগুলো ইউজ করা যেতে পারে। AWS এ আছে সেজ মেকার, খুবই পপুলার একটা প্ল্যাটফর্ম যেখানে মেশিন লার্নিং বা ডিপ লার্নিং মডেল ট্রেনিং করা যায়। এছাড়া অ্যাজুরে আছে ML স্টুডিও, অ্যাজুর মেশিন লার্নিং, অ্যাজুর ডাটা সায়েন্স ভার্চুয়াল মেশিন, ডেটাবিক্স, এরকম অনেক ধরনের প্ল্যাটফর্ম অ্যাভেলেবল আছে। সো আমরা কারেন্টলি অ্যাজুর ডাটা সায়েন্স ভার্চুয়াল মেশিনটা ইউজ করি, ডেটাবিক্সটাও খুব ভালো।
বা ডেটাবেসের যেটা হয় যে স্পার্ক ইঞ্জিন থাকে। সো যদি আপনার স্পার্ক ইঞ্জিনটা কাজে না লাগে তাহলে শুধু শুধু সেটা বিল পে করতে হয়, কারণ সেটা সবসময় অ্যাক্টিভেট থাকে, করা থাকে, ডিঅ্যাক্টিভেট করা যায় না। সো আমাদের যেহেতু ওটা প্রয়োজন হয় না একটা প্রজেক্টের ক্ষেত্রে, সো আমরা অ্যাজোর ডাটা সায়েন্স ভার্চুয়াল মেশিনটা ইউজ করি। সেখানে কিন্তু একটা জুপিটার হাব সেট আপ করা থাকে, যেখানে আপনি অনেকটা কোলাবের মতো করেই মডেল ট্রেনিং করতে পারেন। সো এক্সপেরিমেন্ট ট্র্যাকিংটা খুব গুরুত্বপূর্ণ যা বললাম। তো এক্সপেরিমেন্ট ট্র্যাকিংয়ের সিস্টেমটা সেট আপ করার পরে আপনি আপনার মডেলটা ট্রেনিং স্টার্ট করতে পারেন। তখন যেটা হবে যে যে মেট্রিকগুলো তৈরি হয়, অর্থাৎ প্রত্যেকটা ইপোকে অনেকগুলো স্টেপ থাকে, একটা মেশিন লার্নিং মডেলের ট্রেনিং যখন চলতে থাকে সেটা কিন্তু কতগুলো ইপোক রান হয়, প্রত্যেকটা ইপোকে সম্পূর্ণ ট্রেনিং ডাটা সেটের মধ্যে দিয়ে মডেলটা একবার যায়। যাওয়ার সময় কিন্তু সেটা কতগুলো ছোট ছোট স্টেপে যায়, প্রত্যেকটা স্টেপে ব্যাচ সাইজ পরিমাণ ডেটার উপর সে ট্রেনিং করে। যাই হোক, সেগুলো আলোচনা করা আমাদের এখানে উদ্দেশ্য না, আমাদের এখানে টোটাল পাইপলাইনটা আলোচনা করা উদ্দেশ্য। এরকম প্রত্যেকটা স্টেপে প্রত্যেকটা ইপোকে কতগুলো লস তৈরি হয় এবং অ্যাকুরেসি মেট্রিকগুলো তৈরি হয়, প্রেসিশন, রিকল, অ্যাকুরেসি, যাই হোক, এছাড়াও সিস্টেম মেট্রিক যেগুলো বললাম, জিপিইউ ইউটিলাইজেশন, সিপিইউ ইউটিলাইজেশন, এই মেট্রিকগুলো কিন্তু অটোমেটিক্যালি এক্সপেরিমেন্ট ট্র্যাকিংয়ে ট্র্যাক হতে থাকবে। আপনি ওয়েস্টার্ন বায়াস যদি ইউজ করেন বা এমএলফ্লো যদি ইউজ করেন তাহলে সেখানে ইউআইতে দেখতে থাকবেন। এখানে আমি কতগুলো এক্সাম্পল দিয়েছি যে টাইমের রেসপেক্টে কীভাবে এই মেট্রিকগুলো আস্তে আস্তে বাড়তে বা কমতে থাকে, সেখানে এইভাবে এই মেট্রিকগুলো তৈরি করা হয়। এই স্ক্রিনশটটা আসলে ওয়েস্টার্ন বায়াস প্ল্যাটফর্মের একটা স্ক্রিনশট, যে এইভাবে মেট্রিকগুলো আস্তে আস্তে ট্র্যাক হতে থাকে। তো এইভাবেই ট্রেনিংটা রান হয়। ট্রেনিংটা যখন শেষ হয়, ট্রেনিংটা কিন্তু শেষ করার দুইটা স্টেপ, দুইটা উপায় হতে পারে। একটা হলো যে আপনি যদি আর্লি স্টপ করতে চান, অর্থাৎ আপনার লেটসে একটা ডিজায়ার্ড অ্যাকুরেসি লেটসে 95% এটা রিচ হয়ে গেছে এবং পরপর লেটসে দুইটা বা তিনটা ইপোকে দেখলেন যে এই অ্যাকুরেসিটা চেঞ্জ হচ্ছে না, তখন কিন্তু আপনি মডেলটা ওইভাবে কনফিগার করে দিতে পারেন ট্রেনিংয়ের সময় যে এরকম যদি হয় যে এই পরিমাণ অ্যাকুরেসি রিচ করে ফেলেছে ট্রেনিং ভ্যারিয়েশন দুটোতেই এবং পরপর লেটসে পাঁচ টাইপ পর্যন্ত এটা তেমন একটা চেঞ্জ হয় নাই, তাহলে আপনি মডেলটা ট্রেনিং সেখানে স্টপ করে দিতে পারেন। অথবা কতগুলো স্পেসিফিক নাম্বার অফ ইপোক দিয়ে দিতে পারেন যে লেটসে 100টা ইপোক ট্রেনিং হয়ে গেলে আর ট্রেনিং করার দরকার নেই, তো তারপরে কিন্তু ট্রেনিংটা স্টপ হয়ে যাবে। সো ট্রেনিং শেষ, আমার এখন হলো আমার মডেলটাকে টেস্ট করতে হবে। সো আমরা ট্রেনিংয়ের শুরুতে কিন্তু আমার ডেটা সেটটাকে, যে ডেটা সেটটা আমরা প্রিপেয়ার করেছি সেটাকে কিন্তু আমরা স্প্লিট করে ফেলি তিনটা ভাগে, ট্রেনিং সেট, ভ্যালিডেশন সেট এবং টেস্ট সেট। নর্মালি 80% ডেটা আমরা ট্রেনিং সেটে রাখি, 10% ভ্যালিডেশন এবং 10% টেস্টের জন্য। ট্রেনিং এবং ভ্যালিডেশন সেটের যে ডেটা সেটা কিন্তু ট্রেনিং স্টেপে কভার হয়ে যায়। আমি যেটা বললাম যে একটা ট্রেনিং রান করার সময় কিন্তু অনেকগুলো ইপক রান হয় পুরো ডাটার উপর, প্রত্যেকটা ইপক শেষে কিন্তু ভ্যালিডেশন সেটের উপর রান করে অ্যাকুরেসিটা ক্যালকুলেট করা হয় যে ভ্যালিডেশন অ্যাকুরেসিটা কত, আর ট্রেনিং সেটের উপর ট্রেনিং অ্যাকুরেসি কত সেটা ক্যালকুলেট করা হয়। আর এই যে 10% যে টেস্ট সেট এটা কিন্তু ট্রেনিংয়ের সময় একদমই দেখে না মডেল, টোটালি আনসিন ডেটা। সো এটার উপর মডেলকে টেস্ট করে দেখা হয় যে মডেলটা অ্যাকচুয়ালি আনসিন রিয়েল ডেটার উপর কীরকম কাজ করে। এই ডেটার উপর মডেলটা রান করার পরে যে প্রেডিকশন হয় সেই প্রেডিকশনগুলোকে ইভালুয়েট করা হয় কিভাবে, এটা ইভালুয়েট করা হয় কনফিউশন ম্যাট্রিক্সের মাধ্যমে। বিশেষ করে ক্লাসিফিকেশন টাস্কগুলোতে কনফিউশন ম্যাট্রিক্সটা খুবই গুরুত্বপূর্ণ। তো কনফিউশন ম্যাট্রিক্সটা কি এটা নিয়ে আলোচনা আমাদের এখানকার উদ্দেশ্য না, তারপরও একটু বলে নিচ্ছি। লেটস সে আমাদের ক্লাসিফিকেশন মডেল আমরা ট্রেন করছি, তো সেখানে তিনটা ক্লাস আছে, ক্লাস এ, বি এবং সি। এছাড়া মডেল এই তিনটা ক্লাস ছাড়াও কোনো কিছু না প্রেডিক্ট করতে পারে, অর্থাৎ সে এটাকে ব্যাকগ্রাউন্ড হিসেবে ট্রিট করতে পারে, অর্থাৎ চার ধরনের প্রেডিকশন হতে পারে, এ, ক্লাস বি, ক্লাস সি অথবা কিছুই না। কনফিউশন ম্যাট্রিক্স কী হবে, যে ট্রু ভ্যালু ভার্সেস প্রেডিক্ট ভ্যালু, একটা ম্যাট্রিক্স তৈরি করা হয়, ম্যাট্রিক্সের রো বরাবর আপনার থাকে হলো ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি এবং ব্যাকগ্রাউন্ড, কলাম বরাবরও থাকে ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি এবং ব্যাকগ্রাউন্ড। যেই সব ক্ষেত্রে ট্রু ভ্যালুটা হলো ক্লাস এ, অ্যাকচুয়ালি ক্লাস এ আছে ইমেজে কিন্তু মডেল প্রেডিক্ট করেছে ক্লাস বি বা সি হিসেবে, সেভাবে কিন্তু এই ম্যাট্রিক্সগুলোকে ফিল আপ করা হয়। সো লেটস সে আমি যদি কলাম বরাবর ট্রু ভ্যালুগুলোকে আমি ধরি, তাহলে ক্লাস এ এর যতগুলো ইনস্ট্যান্স আছে তার মধ্যে ক্লাস এ হিসেবে প্রেডিক্টেড হয়েছে যতগুলো সেগুলোকে ক্লাস এ রো এবং ক্লাস এ এর কলাম বরাবর ফিল আপ করা হয়। তারপর ট্রু ভ্যালু ক্লাস এ কিন্তু প্রেডিক্টেড হয়েছে ক্লাস বি হিসেবে, সেটা কিন্তু ক্লাস এ এর কলামে ক্লাস বি এর যে রো সেখানে ফিল আপ করা হয়। এভাবে কিন্তু পুরো ম্যাট্রিক্সটাকে ফিল আপ করা হয়, যেটাকে কনফিউশন ম্যাট্রিক্স বলা হয়। এই কনফিউশন ম্যাট্রিক্স থেকে কিন্তু অ্যাকুরেসি, প্রেসিশন এবং রিকল ক্যালকুলেট করা হয়। এছাড়া আরও অনেক মেট্রিক ক্যালকুলেট করা হয়, তবে প্রিডমিনেন্টলি এই তিনটা মেট্রিকই কিন্তু বেশিরভাগ রিয়েল ওয়ার্ল্ডের ক্ষেত্রে ইউজ হয়।
তো অ্যাকুরেসিটা কি, যতগুলা ডেটা আছে তার মধ্যে যতগুলা কারেক্টলি প্রেডিক্ট করা হয়েছে, অর্থাৎ যতগুলা প্রেডিকশন করা হয়েছে এবং এর মধ্যে যতগুলা কারেক্টলি প্রেডিকশন করা হয়েছে তার রেশিওটাই কিন্তু অ্যাকুরেসি। আর প্রেসিশনটা কি, প্রেসিশন হলো লেটসে আমার 100টার স্যাম্পল ছিল টেস্ট ডাটার মধ্যে, তার মধ্যে 20টা হলো ক্লাস এ হিসেবে মডেল প্রেডিক্ট করেছে, অর্থাৎ 20টা প্রেডিকশনকে সে ক্লাস এ বলেছে। এখন দেখা গেল যে এই 20টা প্রেডিকশন ভ্যালুর মধ্যে অ্যাকচুয়ালি 18টা ক্লাস এ, বাকি দুইটা অন্য ক্লাসের, কিন্তু সে এটাকে ক্লাস এ বলেছে। তাহলে প্রেডিকশন কি হবে, প্রেডিকশন হবে 18/20। আর রিকলটা কি, রিকলটা হলো যে 18টা হলো অ্যাকচুয়ালি ক্লাস এ হিসেবে মডেল প্রেডিক্ট করেছে, তার বাইরে একটা স্যাম্পল যেটা ক্লাস এ কিন্তু মডেল সেটাকে ধরতে পারে নাই। তো তাহলে রিকল হবে 18/18+1, অর্থাৎ 18/19। তাহলে দেখেন সেম ডেটা সেট সেম মডেল দিয়ে কিন্তু আমি প্রেসিশন পেলাম কত, 18/20, অর্থাৎ 90%, কিন্তু রিকল পেয়েছি আমি 18/19, অর্থাৎ 90%-এর চেয়ে বেশি। তো এই জন্যই শুধুমাত্র অ্যাকুরেসি দিয়ে কিন্তু মডেলটাকে ইভালুয়েট করা যায় না, অনেক ক্ষেত্রে অ্যাপ্লিকেশন টু অ্যাপ্লিকেশন ভ্যারি করে, কোনো কোনো ক্ষেত্রে প্রেসিশনটা গুরুত্বপূর্ণ, কোনো কোনো ক্ষেত্রে রিকলটা গুরুত্বপূর্ণ। এই জন্য মাল্টিপল মেট্রিক ক্যালকুলেট করে আপনার অ্যাপ্লিকেশন স্পেসিফিক ডিসাইড করা হয় যে কোনটাকে গুরুত্ব দেওয়া হবে। এছাড়া একটা তো গেল অ্যাকুরেসি টেস্টিং, ধরেন আপনি অ্যাকুরেটলি একটা মডেল পেলেন, এরপর এটাকে প্রোডাকশনে ডিপ্লয় করার আগে কিন্তু আপনার চেক করতে হবে যে এর স্পিডটা কেমন, কত ভালো থ্রোপুট আশা করতে পারি এবং কত ফাস্ট এটা কাজ করে, কি পরিমাণ রিসোর্স কনজিউম করে প্রেডিকশন করতে, সেই জিনিসগুলো কিন্তু আপনার টেস্ট করতে হবে। এগুলো নর্মালি পারফরমেন্স টেস্টের মধ্যে পড়ে। পারফরমেন্স টেস্ট করার জন্য সবচেয়ে সহজ উপায় হলো মডেলটাকে কন্টেইনারাইজ করা। আপনারা ডগার কন্টেইনারের নাম হয়তো শুনেছেন। এই অ্যাপ্লিকেশনটা রান করার জন্য যেই সব সফটওয়্যার প্রয়োজন, অর্থাৎ পাইথন প্রয়োজন হতে পারে, ফ্লাস্ক প্রয়োজন হতে পারে, টেনসরফ্লো প্রয়োজন হতে পারে, এবং এই পাইথন টেনসরফ্লো এইসব লাইব্রেরি রান করার জন্য যেসব OS-এর যেসব লাইব্রেরি লাগে, কার্নেলের যেসব ফাংশনালিটিস লাগে, সেগুলো নিয়ে মিনিমাল একটা বিল্ড তৈরি করা হয়। এটাকে আপনি ছোট একটা আলাদা OS হিসেবেই চিন্তা করতে পারেন, একটা ছোট আলাদা কন্টেইনার যার মধ্যে একটা স্ট্যান্ডালন পাইথন রান করার জন্য যতটুকু OS ফাংশনালিটির প্রয়োজন তা নিয়ে একটা কন্টেইনার তৈরি করা যায়। সো আপনার মডেলটা প্রেডিক্ট করার জন্য কোডগুলো লিখে সেটাকে এরকম একটা ডকার কন্টেইনার আপনি বিল্ড করতে পারেন। এরপর এই কন্টেইনারটাকে কিন্তু আপনি বিভিন্ন রকম লোড দিয়ে লোড টেস্টিং করতে পারেন, স্ট্রেস টেস্টিং করতে পারেন। সেই সময় কিন্তু আপনি দেখতে পারেন যে লেটস সে 40টা আমি ইমেজ একসাথে যদি প্রেডিকশন করতে পাঠাই তাহলে কি সে কীরকম টাইম এবং সে কীরকম মেমোরি, কীরকম CPU সে কনজিউম করে। এরকম বিভিন্ন ধরনের টেস্ট রান করে কিন্তু আপনি এই মডেলটা রান করার জন্য কী পরিমাণ রিসোর্স এবং টাইম লাগে সেটা এস্টিমেট করতে পারবেন। এটাকে পারফরমেন্স টেস্টিং বলা হয়। সো আমার মডেল টেস্টিংটা হওয়ার পরে আমরা অ্যাকুরেসি মেট্রিকগুলো ইভ্যালুয়েট করি, করার পরে দেখি যে আসলে এই অ্যাকুরেসিটা আমাদের জন্য অ্যাকসেপ্টেবল কি না, প্লাস আমরা যে পারফরমেন্স টেস্টিং করেছি সেখান থেকে আমরা এস্টিমেট করার চেষ্টা করি যে যে পরিমাণ রিসোর্সটা আমার লাগবে এটা প্রোডাকশনে ডিমান্ডটাকে মিট করতে সেইটা আসলে ফিজিবল কি না, না হলে আমরা মডেলটাকে আরও কীভাবে অপটিমাইজ করা যায় সেই স্টেপগুলো নিই। লেটসে আমার অ্যাকুরেসি এবং পারফরমেন্স দুইটাই ঠিক আছে, তাহলে এখন আমরা ডেপ্লয়মেন্টের জন্য আগাতে পারি।